ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বলদার স্টাডি হোম আজ তোমাদের শেখাতে চলছি মাইট কন্ডিয়া কীভাবে অঙ্কন করা যায় দেখো প্রথমে একটি সার্কেল করলাম তার কিছুটা ডিস্টেন্সে আমি আরেকটি সার্কেল করলাম এইবার এই দুটো সার্কেলকে একটা কার্ব লাইন দিয়ে এ পাশে একটা দিলাম এ পাশে একটা দিলাম এই কার্ব লাইন দিয়ে আমি জুড়ে দিলাম জুড়ে দিলে এইবার ব্যাকসাইডের ভিউটাকে আমি দেখাচ্ছি এইবার যে আমি বাকিগুলো রয়েছে হ্যাঁ সেগুলো পুঁছে দিলাম আমার মাইটোকনডিয়া সেপ চলে আসলো এটা একটা পদ্ধতি দেখালাম আরেকটি পদ্ধতি শেয়ার করছি নেক্সট তোমরা দেখো দেখো এইভাবেও করা যায় কার্ব লাইন দিয়ে যদি না পারো তাহলে তোমরা ওইভাবেই প্রথমে করবে এবার আমি হালকা করে থিন লাইন দিয়ে এই বর্ডারটা করে নিলাম নেক্সট হচ্ছে এই যে কৃষ্টি অর্থাৎ প্রবর্ধকগুলো দেখো একটার সঙ্গে একটা লেগে থাকছে না একটার গ্যাপে আর একটা এই একটা দিলাম তার গ্যাপে আর একটা দেওয়া হলো এইভাবে যেন দুটো একসঙ্গে যেন না লেগে যায় এটাকে লক্ষ্য রাখবে দেখো এটা কেমন যেন হয়ে গেছে আমি একটুখানি ইরেজ করে দিচ্ছি ইরেজ করে দিয়ে সেপটা নিয়ে এসেছি ব্যাস এবার আমি যেগুলো যেগুলো থিন লাইন ছিল মুছে দিলাম এবার যেটা দেখা যাচ্ছে সেই লাইনগুলোকে আমি একটু ডিপ করে দিলাম এবার দেখো আমার প্রবর্ধকগুলো ঠিক সাজানো হয়ে গেছে এবার ব্যাক সাইডটাকে আমি তুলে ধরছি এই হ্যাঁ একটু শেড দিলে দেখতে ভালো হয় ছবিটা সেট দিয়ে দিলাম এবার ভেতরের যে অংশগুলো আছে সেগুলো আমি দিলাম একটু ক্রিস্টির ওখানেও একটু শেড দিয়ে দিলাম ধীরে ধীরে সেটটা যেন বাইরে না আসে খুব হালকা করে যে কোনো পেন্সিল টু বি পেন্সিল হলে বেশি ভালো হয় তাহলে ভালো হবে কালারফুল হবে মানে কালারফুল বলতে কি ওই পেনসিলে ডার্কনেসটা আসবে এটাই মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ফুটে উঠবে এবার আমার মোটামুটি হয়ে গেল এবার আমি স্কেল দিয়ে একটা থিন লাইন টেনে নিয়ে একই দিকে আমি পয়েন্টিং করার চেষ্টা করেছি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম নিউক্লিয়াস চিত্র অঙ্কন করানোর সময় তা ওখানেও আমি একই দিকে অঙ্কন করেছি এটা হলে ছবিটা আরও সুন্দর হয় আর তোমার লিখতেও সুবিধা হবে যে এক্সামিনার তারও ওনারও দেখতে সুবিধা হবে বাইরের দিকের অংশটা হচ্ছে বই পর্দা ভেতরের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে পর্দা আর এইখানে দেখো দুটো দানা অংশ আমি একই সঙ্গে বোঝাচ্ছি এটা রাইভম আর এটাকে ক্রিস্টা বলা হয় আর ক্লাস এইটের ওই ক্রিস্টি দেওয়া আছে তোমরা একটু বই দেখে নেবে আচ্ছা এটা কিসের চিত্র আমি অঙ্কন করলাম সেটা নিশ্চয়ই তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি এটা একটি মাইটোকন্ডিয়ার চিত্র বললে হবে না মাইটোকন্ডিয়ার লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করলাম ঠিক আছে থ্যাংক ইউ